এই বিষয়ে সবিশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জয় দেব দাস। জয়দেব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের বিস্তারিত। আকাশ, এখানে ময়মনসিংহ মহানগর এবং জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলছে। এই সম্মেলন সকাল 11টার কিছু পরপরেই এই সম্মেলনটি শুরু করেছেন দলীয় কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত রয়েছেন। এখন কেন্দ্রীয় নেতারা বক্তৃতা রাখছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি এই সম্মেলনের সূচনা লগ্নেই তার বক্তব্য দিয়ে গেছেন। তিনি যেটি বলেছেন, বাংলাদেশে বিএনপি যেই রাজনীতি শুরু করেছে, মানুষ দেখানোর রাজনীতি, সে তাতে বিএনপিকে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন। আগামীকাল চট্টগ্রামে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের যে সম্মেলনটি হবে, সেই সমাবেশ থেকেই বিএনপিকে তারা জবাব দিতে চান। আর মির্জা ফখরুল ইতিমধ্যে রাজনীতি 10 ডিসেম্বরের বিএনপির সমাবেশ উপলক্ষে নয়াপল্টনে বিভিন্ন সমাবেশ করেছেন এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারেক জিয়ার নির্দেশে বিএনপি প্রস্তুত হচ্ছে। তাই নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে তিনি বলেছেন। পাড়া মহল্লায় সর্বত্র যেখানে বিএনপির সমাবেশ বা বিএনপির নেতাকর্মীরা কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেই বিশৃঙ্খলার জবাব দিতে তিনি বলেছেন এবং নেতাকর্মীদেরকে সার্বক্ষণিক প্রস্তুত থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে তিনি বলেছেন। এখন এই সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলা শহর মানুষের নগরী নিত্যে পরিণত হয়েছে। আমরা ঢাকা থেকে সকালে যখন আসি, পুরো ময়মনসিংহ জেলার বিভিন্ন সড়ক মহাসড়ক তোরণ ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে এবং এখন এই সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তৃতা দিচ্ছেন। তারাও একটি কথাই বলছেন যে শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে বেগবান করতে শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূল থেকে আওয়ামী লীগকে আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ থাকার জন্য তারা তৃণমূলকে নির্দেশ দিচ্ছেন। এই ছিল আকাশ, ময়মনসিংহে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন থেকে সর্বশেষ আমার কাছে।